রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজা রেখেছেন। রোজা ধর্ম, ধর্মের জায়গায় উৎসব সবার, হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ রোজা আছে অবশ্যই। অনেক লোক আমার ভাষণ শুনে খারাপ পায়, বাংলাদেশের অনেক মানুষ গালি গালাজ দেয়। সেদিনে দেখলাম হোলি উৎসব হয়েছে, আমাদের ভারতে মুসলমান দিকে জোর করে রং মাখানো হয়, যদিও পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটে না হোলির দিনে, কিন্তু উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, যেখানে যেখানে উগ্রবাদীরা আছে সেখানে জোর করে কোনো মুসলিমকে রং দেয়। আমি হোলির দিনে বর্ধমান টাউনে মাদ্রাসার আদায় করছিলাম, তো আমার চার চাকা গিয়ে দাঁড়ালো, তারা রাস্তায় রং মাখাচ্ছে, যখন আমাকে সামনে দেখতে পেল তো আমাকে প্রণাম করে সরে গেল। স্যার কিছু মনে করবেন, গাড়িতে রং ফং কিচ্ছু দেয়নি, কেন? এরা ভদ্রতা জানে, মলি সাহেব মানুষ, ইনারা রং মাখেন না, ইনাদের ধর্ম আছে, আমরা ধর্ম পালন করি। এটা আমি ভারতের কথা বলছি, আপনাদের অনেকের মাসলা জানা নাই, যদি মুসলিম রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাদেরকে কতল করার হুকুম কোরআন আর হাদিসে দেওয়া আছে। বাংলাদেশকে সবাই মুসলিম রাষ্ট্র বলে জানে, জানেন না? জানেন কি? জানেন মুসলিম রাষ্ট্র, এখানকার বাদশাও ফাঁসবে, এখানকার মন্ত্রীরাও ফাঁসবে। আমি এটা ভারতের কথা বলিনি, বাংলাদেশের ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্র ছাত্রীরা, স্টুডেন্টরা, তারা বলছে আমরা রোজা রেখে হোলি পালন করছি, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে তাদের ভাষা, এটা বাংলাদেশের কথা বলছি, আমি ভারতের কথা বলিনি, এটা আমি মুসলিমদের কথা বলছি, মুসলমান জাতির কথা বলছি, কোনো অমুসলিম জাতির কথা বলতে আসিনি। এটা মুসলমান তারা, তাদের মধ্যে কেউ কেউ বলছে রোজা রেখেছি, এ বেশ ভালো লাগছে, এ রোজাও পালন করছি আর এই হোলিও খেলছি, খুবই ভালো লাগছে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কসম করে বলছি, এরাই হচ্ছে জাহান্নামের খোরাক। আমার জলসায় আছে, হাদিসে কোরআনে আছে, কিছু লোক নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, কিছু লোক রোজা রাখার পরও জাহান্নামে যাবে, কিছু মানুষ ইবাদত করার পরও জাহান্নামে যাবে। তাদের এক নম্বর লক্ষণ হচ্ছে এই ঢাকার বিশ্ববিদ্যালয়ের এই স্টুডেন্টগুলো। কেন? এরা ইসলামকে মজাক বানিয়েছে। আল্লাহর কসম, মুশরিকদের জন্য যদি দলিল নেন, কোরআনের হাদিসের দলিল দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজের চাচার জন্য দোয়া চাইতে পারেন। আমি শর্টে বলছি, সময় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে বসলেন। কি বলে? দোয়া চাইলেন, ওগো আল্লাহ, আমি আমার চাচার জন্যে তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে আমি আমার চাচার জন্য দোয়া চাই। কে বললেন? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর কাছে জিনার মর্তবা অনেক উঁচু, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তুমি না নিষেধ করা পর্যন্ত আমি আমার চাচার জন্য ক্ষমা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়েত পাঠালেন নবীজির কাছে, ভয়ঙ্কর আয়েত, হে নবী এবং মুমিনরা তোমরা শোনো, যারা মুশরিক হয়ে, বাদদিন হয়ে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, দোয়া নিষেধ করে দিলেন আল্লাহ চাচার জন্যে। এরপর